पवित्र अक्षय तृतीया के पावन अवसर पर शिव मंदिर की परंपरा के अनुसार आज से महाप्रभु चंदन यात्रा पर्व शुरू हुआ है। नरेंद्र पुष्पकर्णी में यह चंदन यात्रा 21 दिनों तक चलेगा। नंदा भद्रा नामक दो नाव में श्री जगन्नाथ जी की चलित प्रतिमा प्रभु मदन मोहन भूदेवी श्रीदेवी छाप खेलते हैं और इसी यात्रा को चंदन यात्रा कहते हैं। पिछले 2 सालों से कोरोना दिशा निर्देश के कारण बिना भक्तों के ही यह यात्रा आयोजित किया गया था, लेकिन इस साल कोरोना की स्थिति में सुधार होने के कारण इस बार इस यात्रा में प्रशासन ने भक्तों को शामिल होने की मंजूरी दी थी। लगभग 2 साल बाद श्री महाप्रभु के दर्शन पाकर भक्तों का मन अति प्रसन्न हुआ है। अक्षय तृतीया के पावन अवसर पर रथ पर खाला में तीनों भगवानों के रथ यात्रा में उपयोग होने वाले लकड़ी की शुभ पूजा अर्चना की जाती है और रथ कार्य का शुभारंभ किया जाता है। इस अवसर पर पूरी जिलापाल, पूरी ASP, पूरी श्री मंदिर के मुख्य सचिव और अन्य अतिथि वशिष्ठ अतिथि मौजूद थे। अक्षय तृतीया से आरंभ होकर करीब करीब 51 दिनों में यह काम संपन्न होता है और इसके बाद महाप्रभु श्री जगन्नाथ अपने भाई बहन और छोटी बहन के साथ विश्व प्रसिद्ध रथ यात्रा में निकलते हैं और अपने करोड़ों भक्तों को दर्शन देते हैं। जय जगन्नाथ। आज के हम लोग पूरी रथ काट देखते हैं। तीन भगवान काट आना हो তৈরি হওয়ার পরে উনি ভ্রমণে বেরোবেন, যাবেন মাসির বাড়ি। এই দেখুন জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিনে তিনজনে নিয়ে রথের কাঠ এখানে রাখা হয়েছে। আজকে অক্ষয় তৃতীয়া, আজকে অনেক পবিত্র দিন, পবিত্র দিনের মধ্যে আজকে থেকেই শুরু হয় রথের কাঠের পুজো হয়। আজকে চন্দনযাত্রাও শুরু, ওখান থেকে জগন্নাথ ঠাকুর চাপক খেলতে বেরোবে আর একটু পরেই সন্ধ্যাবেলায়। আর এই হচ্ছে তিনটে রথের কাজ, যেখানে অনেক পবিত্র মানা যায়। আজকের দিনটাকে পুরীতে অনেক পবিত্র। परिचय दीजिएगा सर। जगन्नाथ महाप्रभु चंदन यात्रा विषय कहे यात्रा महाप्रभु नित्य रास नित्य वृंदावन जिन यात्रा हुए महाप्रभु चंदन यात्रा जिनता देखी प्रत्येक लोक मैंने महाप्रभु चापे मधुसूदन मधुसूदन भूदेवी श्रीदेवी को लेकर चंदन यात्रा करती नंदा भद्रा दुईटी चापरे दुईटी नौकरे बहुत सुंदर लगे। সেই ভিতরে নৃত্য পরম্পরা এক জীবন্ত পরম্পরা যুগে যুগে নৃত্য সঙ্গীত এবং বাদ্যর পরম্পরা রয়ে আসছে। বহুত খুশি লাগে মহাপ্রভু গুমুটা ও সিংহদ্বার আসি যান। পটুয়ার নৃত্যের মহাপ্রভুঙ্ সহ মণি বিমানের মহাপ্রভু আসুবে তাঙ্ক সহ দেখব রাধা মাধব চালি মণি বিমানের আসবা দেখ সুন্দর লাগে। কেতে দিন পর্যন্ত চালিব এই পরম্পরা? 21 দিন চাল থাকে বাহারে চন্দন, পুরো ভিতরে চন্দন 21 দিন চাল থাকে। ଏହାପରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେତେ ଆମେ ଗ୍ରୀଷ୍ମରେ ଯେତେବେଳେ ମହାପ୍ରଭୁ ଯେତେ ଅତ୍ୟଧିକ ଗରମ ହୁଏ ତାପରେ ଚନ୍ଦନ ଦେହ ଲଗେଇ ଚନ୍ଦନ ଚାପା କରନ୍ତି। ଆମେ ତ ମଣିଷ, ଆମକୁ ଗରମ ହୁଏ। ମନ୍ଦିର ଭିତରେ ମହାପ୍ରଭୁ ଆଲୋକ ଲାଗି ହୁଏ, ମହାପ୍ରଭୁ ତିନିଚଣ ଆଲୋକ ଲାଗି ହୁଏ। ସେହିପରି ଜ୍ୱରରେ ମହାପ୍ରଭୁ ପଡ଼ିଥାଏ, ଯେତେବେଳେ ବର୍ଷା ହୁଏ ମହାପ୍ରଭୁ ଯେତେ ଗାଧୋଇଥାନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଜ୍ୱର ହୁଏ। ସେମିତି ମହାପ୍ରଭୁ ଯେ ଶୀତ ଆସେ ମହାପ୍ରଭୁ ଘୋଡ଼ ଲାଗିଯାଇଥାନ୍ତି। ତ ମହାପ୍ରଭୁ ଆମ ଭଳି ମାନବ ଲୀଳା ଏଠି କରି ଆସୁଛନ୍ତି। ଠିକ୍ ଅଛି। আপনার নাম? আজকে একটা ভালো দিন, অক্ষয় তৃতীয়ার দিন, আপনার এখানে এসে কেমন লাগে? পুরী খুব প্রিয় জায়গা, বাঙালিদের খুব প্রিয় জায়গা। আর জগন্নাথ মন্দিরের কথা তো বললে বাঙালিদের আলাদা একটা আবেগ কাজ করে। আজকে খুব শুভ দিন অক্ষয় তৃতীয়ার দিন, আজকে থেকেই রথের প্রস্তুতি শুরু হয়। আমরা সেই রথযাত্রা দেখি, তার কাঠ আজকে আসে এবং সেইখান থেকে সেই কাঠ থেকে রথের যে কাঠামো তৈরি হয় সেটা শুরু হয়। এবং আজকে চন্দনযাত্রা, আজকে জগন্নাথের
বেরোন ভগবান যান এবং তিনি বিহার করেন। এর আগে চন্দন যাত্রা দেখেছি, হ্যাঁ দেখেছি, ভীষণই ভালো ফিলিং স্যার। এবং আজকের দিনে খুব পবিত্র দিন, বাঙালিদের কাছে না তারা উড়িষ্যাবাসীর কাছেও খুব পবিত্র। আর তারপরে আপনি যে এখন কী বলবেন, আমাদের পুরীর যে কোভিডের পর কীরকম পুরীকে লাগলো বা প্রশাসন কেমন আছে? খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, জগন্নাথ মন্দিরের অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর সিস্টেমেটিক হয়েছে, আমরা খুব ভালো লাগছে। মানে আপনি কতবার এসেছেন এখানে? আমি কতবার এসেছি, অনেকবারই এসেছি। মানে যতবার পুরি এসেছেন তার থেকে এই বছর পুরীটাকে কেমন লাগে? অনেকদিন বাদে কোভিডের পর আসাতে খুব ভালো ফিল এবং প্রভুর আশীর্বাদে যে আবার আমরা একসাথে এইভাবে চন্দনযাত্রায় আসতে পারছি, আমরা এইভাবে প্রভুর কাছে আসতে পারছি, সেটা প্রভুরই কৃপা। আচ্ছা কোটা আসছিলে আজ্ঞা? আজি অক্ষয় তৃতীয়া, আগে বহুত শুভ দিনটা গোটে অক্ষয় তৃতীয়া। কেমতি আপন দর্শন কলে জগন্নাথ ভগবান কর? আচ্ছা কেমতি লাগিলা? বহুত ভালো, বহুত আনন্দ। আও আসিলারু আপন জানিতে মানে ভাবিতিলে আজি মানে আজি অক্ষয় তৃতীয়ারে দর্শন করে বলি কিছু প্ল্যান থিলা না এমতি পৌঁছি গলে? না এমতি আপনার ডরি নাকলা মু। আচ্ছা কেমতি আমার যে রথকাঠের শুভ যে দিয়া হল আজ রথকলার কেমতি লাগে দেখলে? আচ্ছা আউ আজ চন্দন যাত্রা বি হচ্ছে সেইটা দেখি আজ দেখবে ঠিক আছে আজ্ঞা। কন কইবে স্যার এত দিন পরে জগন্নাথ কো দর্শন কলে এত লোক ভিড় কেমতি লাগুছে? কেবে চিন্তা করনথিনি আউ রথকর মো রথ কো আসছে আজ্ঞা। আউ আমার আপনকর যো হইছিলা নবকলেবর, নবকলেবর কো আসছিলি তবে রথ ইয়ে আছারে যো রথ কো আসছিলি লোক মরি যাইছিলে আজ্ঞা, টানি দিবি সেই মতে মো আসছি আর রথ টানি যে যাইছি। আচ্ছা রথ টানি জন্দি আজ্ঞা, আর বড় দাঁড়ে মো পড়ি যাইছিলি মো করে রথ চড়ি যাইছিল না চলতু ধন্যবাদ ধন্যবাদ। মানে দেখা মুশকিল হয়েছিল মোবাইল ধরেন। আচ্ছা আজ রক্ষা পাই ফটো ফটো উঠাই। আচ্ছা ঠাকুর দেয় ঠিক আছে ঠিক আছে আজ্ঞা ধন্যবাদ। গুরুজি আপনার নাম বতাইয়েগা? মেরা নাম নরসিংহ মাতাজি। আচ্ছা অক্ষয় তৃতীয়া মেয়ে শুভ ডালতে মানে রথ কাট রথ কাট কো যে শুভ ডালতে উসকা ক্যা মাহাত্ম্য হ্যাঁ থোড়া বতাইগে? মহাত্মা নামে কথন হ্যাঁ যে রথযাত্রা অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া দিন আমার এইসব আপনি সামনা দিলে আমার সব কাজ সব হয়ে এই রথ কার্য এই অক্ষয় তৃতীয়ার দিন অনুকূল হয়ে জায়গা বর্তমান দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসন্তকালি আমার এসে আয়োগা আপনি যদি পূর্ব কাজ করেছি এই কাজগুলো সব রাউন্ড কটা কি কপি দেবে কপি মেশিন লাগবে মেশিন কাজ করে আমার আমার কাজ হয়ে যাবে আমাকে পুষ্প বর্তমানে চুয়াল সাইডি সে রাউন্ডিং করে আমি বালতি আছি হাত বাড়ছি সে বালতি দিকে আমার কাজগুলো। আচ্ছা এক চিজ আর জাননা চাহুঙ্গা इसमें आप लोग कोई मशीन यूज नहीं करते हैं? मशीन यूज यूज होता है। अच्छा 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 कितना ये जो रथ बनने में कितना टाइम लग जाता है टोटल? अठावन दिन। अच्छा कितने लोग इसमें कुल मिल आप लोग कितने ये टोटल ये में कितने? আচ্ছা তো আজ আজকে দিনই এ শুভ হতা হ্যাঁ আজকে দিন শুভ দর্শন শুভ কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মহল বহ সুন্দর সব কুছ বহ সুন্দর।
क्या 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 अक्षय तृतीया के लिए ये प्लानिंग था या ये को इंसिडेंट्स हो गया? और जैसे आपको पता है आज यहाँ पे चंदन यात्रा भी है जहाँ पे भगवान अपना एक गेम जैसे हम लोग खेलते हैं वैसे आज वो जी 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 और वही रथ के लिए बनाया जाएगा, रथ उसी से बनता है, उसको भी अच्छा लगा हमको। अच्छा, और पूरी का आपको सब कुछ कैसा, पूरी का प्रशासन कैसा है, पूरी में लोग कैसे हैं, पूरी में साफ सफाई? अच्छा, अंदर भी बहुत साफ सुथरा। पूरी प्रशासन के बारे में कैसा ख्याल है आप, कैसा फीडबैक देंगी आप? ये कितनी बार होगा यहाँ पे आके, कितनी बार होगा ये? अच्छा अच्छा बहुत अच्छा, साल में दो तीन बार। अच्छा 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 चलिए ठीक है, थैंक यू मैम। पुरी से संवाददाता रविंद्र कुमार के साथ अश्विनी और प्रिया की रिपोर्ट।